হ্যালো, হ্যালো, কি করতেছো? এই তো কিছু না, তুমি কি করতেছো বাচ্চা? এই তো আছে আর কি। কি হইছে? না, কিছু হয় নাই। আরে কি হইছে? আরে না, ওই একই ব্যাপার নেই, বুঝছো? ওই আব্বুর সাথে এটা করতে পারবে না, ওইটা করতে পারবে না, এগুলো নিয়ে আর কাকে কি গ্যাঞ্জাম হয়েছে। আরে এটা তো ছোটবেলা থেকেই হয়ে আসতেছে, তাই না? তো নতুন কি হয়েছে এটা বলো। ওই যে তোমার নিয়ে যে রেস্টুরেন্ট থেকে বাড়াইলাম না, আমার প্রাণ প্রিয় খালা স্পাই FBI মিস ক্যালি, সে তো দেখছে, দেখার পর এটা আমরা জানাইছে, জানার পর আম্মু এটা আমার নিয়ে চাষ করছে, এটা নিয়ে একটু গ্যাঞ্জাম লাগছে আর কি। আমি না বুঝি না, তুমি ভার্সিটিতে উঠছো তাই না? অ্যাটলিস্ট এখন তো তোমার ছেড়ে দেওয়া উচিত, এখন পর্যন্ত তোমার বাচ্চাদের মতো ট্রিট করে। জায়গা বাদ দাও, তুমি এগুলো নিয়ে মন খারাপ করো না তো বাবা। যাও এখন ঘুমায় যাও। হ্যাঁ বাচ্চা, বাই। তুমি দেখি দারোয়ানকে 1,000 টাকা দিছো? কে বলছে এটা? কে বলছে সেটা তো তোমার জানার দরকার নাই, দিছো নাকি? হ্যাঁ দিছি, কালকে তো 1,000 টাকা চাইছিল, দিছিলাম আর কি। দারোয়ান তোমার কাছে টাকা যাবে কেন? ওর কোনো অসুবিধা থাকলে আমাদের কাছে বলবে। তোমরা তো বাসায় কেউ ছিল না, এই জন্য আমি জাস্ট দিয়ে দিছি। এমন কোনো ইমার্জেন্সি তো হতে পারে না, আর হলে পরে আমরা কি বাসায় কতক্ষণ ছিলাম না? বাসায় ফিরবো না? আর তুমি কি কাজ করো? তোমার কাছে টাকা যাবেই বা কেন, আর তুমি দেবেই বা কেন? তোমার তো এটা দরকার নাই। দেখো তুমি তো পড়াশোনা করো, এটা তো ঠিক মতো করো না। তুমি তোমার কাজটা ঠিক মতো করো, তুমি ওকে টাকা দিতে যাবা কেন? ও সমস্যা হলো তুমি শুনলা, শুনে বললো ঠিক আছে মা আসুক, আম্মা আসুক, আমার কাছ থেকে নিও, তুমি দিতে গেছো কেন? ঠিক আছে, অসুবিধা নেই, দিছি এখন। না এরকম আর করবে না, কেমন? কারণ ওদের সমস্যা থাকলে ওরা আমাকে, বাড়িতে একটা অ্যাডমিনিস্ট্রেশন আছে তো, তাই না? ওটা তো আমাকে দেখতে হয়। তোমার কাছে হঠাৎ চাইলো, তুমি টাকা দিয়ে দিলা, আর তোমার তুমি টাকা পাও কোথায়? তুমি তো তোমার হাত খরচে কে দিছো? ওই তো, হ্যাঁ তো ওটা কে দেয়? আমরা দিই তো, ওদেরকেও আমরা দেবো। এরকম কাজ তোমার, তোমার তো এত দানশীল, এত দয়ালু হওয়ার কোনো দরকার নেই। ঠিক আছে, আমি আর দিব না। খাও। কি খবর? এই তো, চলো ক্লাসে যাই। ক্লাস করো না। কেন ক্লাস করবো না? কেন? ভালো লাগতেছে না। মানে ভালো লাগতেছে না? এটা কোনো কথা? বাসে কিছু হয়েছে? আবার ওই একই কথা, এটা করতে পারবে না, ওইটা করতে পারবে না, এটা একটা ঝামেলা আছে, জাস্ট লাইক প্রোগ্রাম করে দিছে, ওই সফটওয়্যার অনুযায়ী চলতে হবে, ব্যাপারটা এরকম ঘটে আসতেছে আর কি। বাসে কিছু হয়েছে আবারও? আরে ওই দারোয়ানের 1,000 টাকা দিছে, এটা নিয়ে আবার আম্মু আমার চার্জ করছে, কেন টাকা দিছে? আমি দারোয়ানের টাকা দিতে পারি না, মনে হয় কোনো ঝামেলা ছিল। ঝামেলার কি আছে? আবার সেদিন রেস্টুরেন্টে খালা দেখছে তোমার সাথে আমার, এটা নিয়ে আবার একটা প্যাচ লাগছে, আর তোমার তো চিঠি একটা লিখছিলাম, ওই চিঠিটা আবার ধরা খাইছে। চিঠির কথা বললেন না, ওটা পুরোপুরি একটা চাপা ছিল। না না, এটা চাপা হবে কেন? চিঠিটা আমি লিখছিলাম তো। আচ্ছা ঠিক আছে, আমি যদি বাসা থেকে বেরোই, তুমি আমার সাথে থাকবা তো? কেন থাকবো না, অবশ্যই থাকবো। সত্যি থাকবা? হুম। ঠিক আছে, তাহলে আমরা আজকে একটা কাজ করি, সেটা হচ্ছে ঢাকা শহরে যতগুলো টুলেট লেখা বাসা আছে সবগুলো আমরা খুঁজে দেখবো। আই টুলেট লেখা বাসা দিয়ে কি করব? মানে ওই জায়গায় আমরা থাকবো, তো আমরা এটা দেখি। গ্রেট, ঠিক আছে, আমি দুজন একসাথে বাসাটা সাথে দেখবো, ওকে, ফিক্স আপ করবো, কত রেন্ট কি অবস্থা, তারপর আমরা ফার্নিচার দোকান টোকান যাবো, কি কি ফার্নিচার কিনবো না কিনবো ওগুলো দেখবো। হ্যাঁ, সংসার সংসার খেলবো। সংসার খেলা কি আছে? আমরা বিয়ে করে ফেলবো, সমস্যা আছে? না কোনো সমস্যা নেই, চলো এখন যাই। ঠিক আছে, তো ব্যাপার না, না টু লেট।